আজকে আমরা কথা বলবো হাড্ডির কমজোরি, জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা সহ বাত ব্যথা দূর করার বিষয়ে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা কিনা শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথার কারণে চলাফেরা করতে পারে না, পাশাপাশি হাত পা ঠিকভাবে কাজকর্মে ব্যবহার করতে পারে না। তারা যদি বিছানায় শুয়েও থাকে, এক পাশ থেকে অন্য পাশ হয়, তাতেও যেন শরীরে ব্যথা করে। এমন ছোট ছোট কাজকর্ম করার কারণে যদি শরীরে বিভিন্ন ধরনের ব্যথা হয়, তাহলে জীবন যেন অসহ্য যন্ত্রণাময় হয়ে যায়। অনেক মানুষ আছে যারা কিনা একটা জায়গায় বসে সহজে উঠতে পারে না, আবার দাঁড়ালে বসতে পারে না। আর এ সকল সমস্যা শরীরের বাত ব্যথা, হাত পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিসের সমস্যার কারণে হয়ে থাকে। এই সকল সমস্যা দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের শরীরে বাত দোষ বেড়ে যাওয়া। যদি আয়ুর্বেদিকের ভাষায় বলতে যাই, তাহলে এটি বায়ুর দোষ বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। আর এই সকল সমস্যা যদি আপনার শরীরে থাকে, তাহলে ঘরোয়া একটি উপায়ে আপনার শরীর থেকে এই সকল ধরনের ব্যথা দূর করতে পারবেন খুবই সহজে, এবং ঘরোয়া কিছু রেমেডি দিয়েই এটি তৈরি করা যাবে। আপনি মাত্র কিছুদিন ব্যবহার করুন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজে এটা আপনার শরীরের ব্যথা দূর করে ফেলেছে। এই উপায়টি শরীরের ব্যথা দূর করার পাশাপাশি আপনার শরীরে এক ধরনের শক্তি যোগাবে। আপনার শরীরে এবং আপনি সকল কাজ খুব আরাম এবং জোশের সাথে করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেই যে কিভাবে এই উপায়টি তৈরি করা যায়, পাশাপাশি সেবন বিধি তো অবশ্যই জানাবো। এই রেমেডি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে এক গ্লাস পরিমাণ পানি নিতে হবে। এরপর এর মধ্যে মিশিয়ে নিতে হবে এক চামচ আজোয়াইন বা জোয়ানদানা। হ্যাঁ বন্ধু, আজোয়াইন। আমাদের শরীর থেকে আজোয়াইন বাত দোষ দূর করে, আর্থ্রাইটিস ও বাত ব্যথা দূর করার জন্য এটি মারাত্মক উপকারী একটি ভেষজ উপাদান। এই আজোয়াইন বা জোয়ানদানা আপনারা যে কোনো গ্রোসারি শপ বা মশলার দোকানে সহজেই পেয়ে যাবেন। পাশাপাশি এই আজোয়াইন আপনার শরীর থেকে দূষিত রক্ত দূর করতে সাহায্য করবে। আপনার চেহারাতে যদি একনি পিম্পলস দেখা দেয়, সেটিও দূর করতে খুব ভালোভাবে কাজ করবে এটি। আমি এর মধ্যে এক চামচ পরিমাণ আজোয়াইন দিয়ে দিলাম। এরপরে যে উপাদানটি এর মধ্যে অ্যাড করতে হবে বন্ধু, সেটি হচ্ছে এই তেজপাতা। এই তেজপাতা শরীর থেকে খারাপ টক্সিন দূর করার পাশাপাশি লিভারের নানা ধরনের সমস্যা রোগ দূর করে। আপনি এখানে একটি বড় মাপের তেজপাতা নিয়ে সেটিকে টুকরো করে পানির মধ্যে দিয়ে দিন। ছোট তেজপাতা হলে দুটি পরিমাণ নিয়ে নিতে পারেন। এবারে এই দুইটি উপাদান প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে অল্প আঁচে গরম করতে থাকুন। এই পানিটিকে ঠিক ততক্ষণ গরম করুন যতক্ষণ না এই পানির রং পরিবর্তন হয় এবং পানিটা কিছুটা কমে আসে। বন্ধু দেখতে পাচ্ছেন আমার এই পানিটির রং পরিবর্তন হয়েছে এবং কিছুটা কমে এসেছে। এই পর্যায়ে আমি এটি নামিয়ে নিব। একটি কাঁচের গ্লাসে ছাঁকনি দিয়ে পানিটি আমি ছেঁকে নিচ্ছি। এরপর এখানে একটি জিনিস আমাদের মেশাতে হবে বন্ধু, আর সেটা হচ্ছে এই গুড়। আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ গুড় ভালোভাবে গুঁড়ো করে সেটিকে মিশিয়ে নিচ্ছি। এবারে চলুন জেনে নেওয়া যাক এই উপায়টি কখন গ্রহণ করবেন। এটি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গ্রহণ করতে হবে। এটি যদি আপনি সকালবেলা খালি পেটে গ্রহণ করেন, তাহলে পুরো দিন আপনার শরীর খুব ভালো কাটবে, শরীরের ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করবে। যাদের ব্যথার তীব্রতা অনেক বেশি, তারা প্রথম 2 দিন এটি 2 বেলা সেবন করবেন, সকালে আর রাতে। রাতে খাবার খাওয়ার 1 ঘন্টা পর আর সকালবেলায় খালি পেটে এই পানীয় আপনাকে সেবন করে নিতে হবে। অবশ্যই এটি গরম অবস্থায় আপনাকে সেবন করে নিতে হবে, অর্থাৎ চায়ের মতো চুমুক দিয়ে এটি পান করে নিবেন। ঠান্ডা অবস্থায় এই পানীয় খেলে শরীরে তেমন উপকারে আসবে না। যারা এটি নিয়মিত অর্থাৎ টানা 21 দিন সেবন করবেন, তাদের ব্যথার শিকড় ভেতর থেকেই দূর হবে। আর প্রথম দিন খাওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন তফাৎটা কোথায়, অর্থাৎ আপনার ব্যথা কিভাবে কমতে শুরু করেছে। আপনার রক্ত বিশুদ্ধ হতে শুরু করবে, আপনার শরীরে থাকা খারাপ টক্সিনগুলো আস্তে আস্তে বাইরে বের হয়ে যাবে, নিজের শারীরিক সক্ষমতা বৃদ্ধি হবে, যে কোনো কাজ এনার্জির সাথে করতে পারবেন। শরীরে উচ্চ মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতির কারণেও হতে পারে গেঁটে বাত বা গিরায় গিরায় ব্যথার মতো অসংখ্য স্বাস্থ্য সমস্যা। মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়, তার চাইতে বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড যখন আমাদের যকৃত তৈরি করে, তখনই রক্তে এর পরিমাণের মাত্রা বাড়ে। এছাড়া স্বাভাবিক অবস্থায় খাবার হতে উৎপন্ন ইউরিক অ্যাসিড রক্তে মিশে যায়, রক্তে বাহিত হয়ে তা কিডনিতে পৌঁছায় এবং কিডনি এই টক্সিক উপাদানকে বের করে দেয় শরীরের বাইরে। তবে আজকাল আমাদের এমন খাবার খাওয়া হয় যা কিনা রক্তে বাড়িয়ে দেয় অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড।
এটা এতটা বেশি যে কিডনি সেটা শরীর থেকে বের করতে পারে না এবং ক্রমশ আপনার শরীরে বাড়তে থাকে ইউরিক অ্যাসিডের উপস্থিতি, ফলে আপনি হয়ে পড়তে থাকেন অসুস্থ। সময়ের সঙ্গে সঙ্গে হাঁটু সহ বিভিন্ন অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিড জমা হতে থাকে এবং তাতে অস্থিসন্ধি ফুলে যায় এবং ব্যথা হয়। আর আজকের এই পানীয়টি আপনার শরীরে ইউরিক অ্যাসিডও বাড়তে দেবে না। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে যে ধরনের ব্যথা সৃষ্টি হয় সেগুলো একদম নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আরও একটি কথা বন্ধু, যাদের ডায়াবেটিস আছে বা যারা সুগারের রোগী তারা এই উপায়টি তৈরি করার সময় গুড় অ্যাড করবেন না। বিশেষ সতর্কতা, কোনো গর্ভবতী মা এবং বাচ্চা প্রসব হয়েছে এমন মায়েরাও এই উপায়টি ভুলেও সেবন করবেন না। বন্ধুরা, অনেক সময় শরীরে ক্যালসিয়ামের অভাবেও কিন্তু এরকম ব্যথা হতে দেখা যায়। আগে আপনাকে নিজেই জানতে হবে যে আপনার শরীরে যে ব্যথাগুলো হচ্ছে আসলে এই ব্যথা কি কারণে হচ্ছে। ক্যালসিয়ামের অভাবের কারণে ব্যথা হয়ে থাকলে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার বেশি করে খেতে হবে, বাইরের তেলে মশলা ভাজা খাবার বাদ দিতে হবে, গায়ে সকালবেলা রোদ লাগাতে হবে। আরও অনেক উপায় রয়েছে যেগুলো করতে হবে, এত ডিটেইলে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।